আগামী 15ই জানুয়ারি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 27শে জানুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে সেই সিরিজ। তিন প্রতিপক্ষের মধ্যে বাংলাদেশি ফেভারিট। এই ত্রিদেশীয় সিরিজ জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অনুশীলনে সাব্বির রহমানকে বল করে ফলশ্রুতিতে তা আটকাতে গিয়ে বাম হাতের আঙুলে ব্যথা পান তিনি। মাশরাফির এই ইঞ্জুরি নিয়ে অনেক উদ্বিগ্ন ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। এবার তাদের জন্য চরম সুখবর, অনুশীলনে বাঁ হাতের আঙুলে যে চোট তিনি পেয়েছেন তা গুরুতর নয়। মাশরাফি সুস্থ আছেন এবং আজ বুধবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে মাঠেও দেখা যাবে মাশরাফিকে। জাতীয় দলের জার্সি গায়ে আবারও গর্জে উঠবেন মাশরাফি বিন মর্তুজা।